প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনডিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি ডক্টর মোনা তাহসিন আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি ডিজিজ এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক চলুন প্রথমে পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ ১৯৪৫ সালের এপ্রিল মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৬৯ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকেও স্বাগত আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিডনি ডিজিজ তো আসলে এই কিডনি ডিজিজের ভেতরে অনেক কিছুই পড়ে তো প্রথমেই জানতে চাইব কিডনি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজন এবং এতে কি কি ডিজিজ হতে পারে যে সমস্ত অর্গানগুলো মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন তার মধ্যে কিডনি একটা একটা মানুষের দুটো কিডনি থাকে এবং এই দুটো কিডনি আমাদের শরীরের রক্ত চলাচল করে শরীরটাকে সুস্থ রাখে এবং এই দুটো কিডনি যদি কাজ না করে তাহলে দু ধরনের কিডনি রোগ হয় এর একটা হচ্ছে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে আর দু নম্বর হচ্ছে ধীরে ধীরে কিডনি বিকল হয় এখন যদি ধীরে ধীরে যে কারণগুলোতে কিডনি বিকল হয় তার এক নম্বরই হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিডনি ক্রমান্বয়ে নষ্ট হয়ে যায় আর দু নম্বর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ যদি প্রপারলি কন্ট্রোল না রাখা যায় তাহলে সেখান থেকে ২০-২৫% কিডনি নষ্ট হয়ে যাবে আর এর পরে আছে নেফ্রাইটিস বা কিডনির যে নেফ্রন আছে যেটা দিয়ে আমরা বলে থাকি সাকনি সেই সাকনিটা ধ্বংস করে ফেলে এটাতে কিডনি রোগ হয় সুতরাং বোঝা যাচ্ছে সাধারণত প্রধানত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং নেফ্রাইটিসের কারণে ধীর গতিতে কিডনি বিকল হয়ে যাচ্ছে প্রতি বছর আর যদি অ্যাকিউট কিডনি ফেইলর বা হঠাৎ করে কিডনি বিকল হয় সেটা কারণ অনেক ধরনের অন্যরকম তো আসলে প্রথমে আমরা জানতে চাইব অ্যাকিউট যেটা আসলে এমার্জেন্সি কন্ডিশন তো অ্যাকিউট কিডনি ফেইলিয়ার বা অ্যাকিউট কিডনি ডিজিজ আসলে কি এবং কেন হয় যদি কারো কিডনি ২৪-৪৮ ঘন্টার মধ্যে বিকল হয়ে যায় প্রস্রাব কমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে এবং সিরাম ক্রিয়েটিনিন যদি বেড়ে যেতে থাকে তাহলে এটাকেই আমরা অ্যাকিউট কিডনি ফেলর বলে থাকি এর বহু কারণ রয়েছে আমাদের দেশে সাধারণত যে কারণগুলো আমরা দেখি সেটা হচ্ছে যদি কারো অতিরিক্ত ডায়রিয়া হয় তাতে ফ্লুইডগুলো সরে যায় প্রেশারটা কমে যায় এবং কিডনি কাজ করতে পারে না আর দু নম্বর কারণ হচ্ছে বারে বারে যদি বমি হয় তাহলে দেখবেন যে রক্তচাপ কমে যায় এই রক্তচাপ কমার ফলে কিডনিটা বিকল হতে পারে তবে সচরাচর আমরা যে এখন দেখি সেটা যদি আপনি না জেনে সুপ্ত অবস্থায় কিডনি রোগ আছে সে সময় যদি আপনি অ্যান্টিবায়োটিক সেবন করেন অথবা যে ব্যথানাশক ঔষধ খান তাহলে ওই যে অল্প কিডনি রোগ আপনার সুপ্ত অবস্থায় ছিল ওই নর্মাল অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে এটা তো হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে মানে যে কোনো কারণেই যদি আমাদের শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায় সেক্ষেত্রে কিডনিতে এফেক্ট করতে পারে তো এখন আমি জানতে চাইবো আসলে অ্যাকিউটের কথা আমরা জানলাম ক্রনিক কিডনি ডিজিজ আসলে কি এবং আমরা কখন বলি সেটা পেশেন্ট সিকেডিতে আক্রান্ত ও আচ্ছা জি এটা একটা ভালো প্রশ্ন ধরেন কোনো রোগী ডায়াবেটিসে ভুগছে ৫-৬-১০ বছর থেকে তখন আমরা যদি তার ইউরিনটা টেস্ট করি ব্লাড প্রেশারটা চেক করে দেখি এবং ইউরিনে যদি অ্যালবুমিনের চেয়েও ক্ষুদ্র পদার্থ যেগুলো আছে যেটাকে বলে মাইক্রো অ্যালবুমিন এবং সেই স্টেজে তার কিডনি ফাংশন নর্মাল থাকলেও আমরা তাকে কিডনি রোগ বলবো এবং এটাকে বলবো স্টেজ ১ সেরকম উচ্চ রক্তচাপের অনেক দিন ধরে আছে ব্লাড প্রেশার প্রপারলি কন্ট্রোল না সেক্ষেত্রে যদি আমরা ইউরিন টেস্ট করে যদি তার কিডনি ফাংশন নর্মাল থাকে
এই যে অ্যালবুমিন বা মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে এটাকেও আমরা কিডনি রোগ বলবো এবং সেটা স্টেজ ওয়ান এবং স্টেজ টুর মধ্যে থাকবে। আমাদের নর্মাল কিডনি ফাংশন হচ্ছে 60, আমরা যেটা বলি 60 to 120 গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট থাকতে হবে 60 to 120। এখন কারো যদি এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 60-এর নিচে চলে যায় তখন তাকে বলে স্টেজ থ্রি কিডনি রোগ, এবং এটা যখন 30-এর নিচে চলে যায়, 60 থেকে 30 হলে স্টেজ থ্রি, 30 থেকে 15 হলে স্টেজ ফোর, এবং 15-র নিচে হলে তাকে বলি কিডনি ফেইলর, বা তার দুটো কিডনি সম্পূর্ণ। আমরা কি তখন এন্ড স্টেজ, তখন আমরা তাকে এন্ড স্টেজ কিডনি ডিজিজ বলি। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি? আমরা যদি স্টেজ ওয়ান এবং স্টেজ টু তে কারো ধরতে পারি তাহলে সেই রোগটাকে আমরা নিরাময় করতে পারি। ওই যে মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে, ডায়াবেটিস যদি তার প্রপারলি কন্ট্রোল করা হয়, ব্লাড প্রেশার যদি প্রপারলি কন্ট্রোল করা হয়, এবং মাইক্রো অ্যালবুমিন যদি ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু ওই স্টেজ ওয়ান টু আর থ্রি ফোর হবে না। কিন্তু যখন স্টেজ থ্রি এবং ফোর নিয়ে আমাদের কাছে আসে, অর্থাৎ জিএফি 60-এর নিচে, সে সময় তার প্রোটিন কিন্তু যেতে থাকবে, তখন তাদের সাধারণত ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না, ডায়াবেটিস কন্ট্রোল থাকে না, সেক্ষেত্রে আমার তার প্রোগ্রেসটা ওষুধ দিয়ে ডিলে করতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। সুতরাং এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি স্টেজ ওয়ান স্টেজ টুতে আমরা যদি তাকে ওষুধ দেই সে কিন্তু নিরাময় হয়ে যাচ্ছে, কিন্তু স্টেজ থ্রি অ্যান্ড স্টেজ ফোরে আমরা কখনোই তাকে নিরাময় করতে পারবো না। আর স্টেজ ফাইভে চলে গেলে তাকে বাঁচানোর জন্যই আমাদের হয় রেগুলার ডায়ালিসিস করতে হবে অথবা কিডনি সংযোজন করতে হবে। কিডনি সংযোজন করতে হবে। আর এই ধরনের সিকেডি বা যে কোনো ধরনের কিডনি ডিজিজে রোগীরা আসলে কী ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে? স্টেজ ওয়ান এবং স্টেজ টু কোনো উপসর্গ থাকে না, আপনাকে বুঝতে হবে তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে কি না, অথবা সে হঠাৎ করে তার প্রস্রাব কমে গিয়েছে কি না, হঠাৎ করে তার সিরাম কিডনি বেড়ে গিয়েছে কি না। কিন্তু সবচেয়ে খারাপ যেটা বিষয় সেটা হচ্ছে কিডনি রোগ 80 বা 85% নষ্ট না হওয়া পর্যন্ত, ফাংশন নষ্ট না হওয়া পর্যন্ত তার কোনো সিমটম হয় না। সুতরাং এই রোগীগুলো ডাক্তারের কাছে আসে না, যখন ডাক্তারের কাছে আসে তখন দেখা যায় যে তার শেষ স্টেজ ফাইভে চলে গেছে। সেই জন্যই আমরা কিডনি রোগটা, ক্রনিক কিডনি ডিজিজটা ধরতে পারি না। সেই জন্য আমাদের আদেশ হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, আপনার বয়স যদি 40 উপরে থাকে, এবং আপনার ফ্যামিলিতে যদি কিডনি রোগ হয়, আপনার সিমটম থাকুক বা না থাকুক আপনার ডাক্তারের কাছে যাবেন, এবং আপনার নর্মাল কিডনি ফাংশনটা আছে কিনা দেখবেন, ইউরিন এক্সামিনেশন, আপনার শরীরে অ্যালবুমিন, সুগার, আরবিসি, ডাব্লিউবিসি এগুলো যাচ্ছে কিনা দেখবেন, তাহলে আপনি কিন্তু নিজে নিজেই ডিটেক্ট করতে পারবেন কিডনি রোগটা কোন স্টেজে আছে, এবং প্রপার ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু ভালো হবেন। তো আপনি বললেন আসলে ডায়ালাইসিস প্রয়োজন হয় অনেক সময় স্টেজ ফাইভে যখন চলে যায়, তো ডায়ালাইসিস নেবার নিশ্চয়ই কিছু ইন্ডিকেশন রয়েছে, অবশ্যই, তো সেগুলোই জানতে চাইব। আমরা যেটা বলি, ধরেন স্টেজ ফাইভে চলে গেলে তো তার কিডনি ফাংশন 85% নষ্ট হয়ে গেছে, এই সময় তার সিরাম ক্রিয়েটিনিন প্রায় 5-এর উপরে থাকবে, কিন্তু তখনও যদি তার সিমটমটা ওষুধে কন্ট্রোল করা যায় তখন আমরা তাকে ডিলে করতে বলি, মানে আপনি আরও ওষুধ খেয়ে দেখেন, আমরা তার প্রোটিন খাওয়াটা কিছুটা রেস্ট্রিক্ট করে দেই, যেমন মাছ মাংস দুধ ডিম, তার ওজন হিসাবে তার ধরেন 60 কেজি যদি কারো ওজন হয় আমরা তখন 30 কেজি ফার্স্ট ক্লাস প্রোটিন দেই, 30 কেজি, একটা ডিমের 6 কেজি থাকে, এক ছটাক মাছ বা মাংসে 6-12 গ্রাম থাকে, এইভাবে হিসাব করে 30 গ্রাম টোটাল করি। তাকে আমরা যে ডাল খেতে চায় তাকে বলি তুমি মুসুরের ডাল এবং মুগের ডাল খেতে পারবে, তবে সেটা খাওয়ার আগে তোমাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, পানিতে ভিজিয়ে রাখার পর সেটা উপরে তুলে রান্না করে তুমি ডালটা খাবে কিন্তু ডালের পানিটা খাবে না, এই বলি। তার ব্লাড প্রেশারটা অবশ্যই 120/80 মধ্যে রাখতে হবে, তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে 6-7 ফাস্টিং সুগার এবং 2 আফটার ব্রেকফাস্টের পর্যায়ে, এবং এইগুলো, এবং তাকে হাঁটাহাঁটি করতে হবে, রেগুলার এক্সারসাইজ, তাকে চিনি খাওয়া চলবে না, গুড় খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া চলবে না,
তার লবণ খাওয়া কমিয়ে ফেলতে হবে এবং ঔষধের প্রতি র্যাশনালিটি মেনটেন করতে হবে, খুব র্যাশনাল ওয়েতে ওষুধটা দিতে হবে। ওষুধটা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন তার পটাশিয়াম বেশি না বেড়ে যায়, তার জন্য অন বাইকার্বনেট যদি বেশি না কমে যায়। তার অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আপনাকে 100 বার চিন্তা করতে হবে অ্যান্টিবায়োটিক ডোজটা কী পরিমাণে দিতে হবে। একটা পেশেন্টের 1 মিলিগ্রাম সিরাম ক্রিয়েটিনিন আর একটা পেশেন্টের 5 মিলিগ্রাম সিরাম ক্রিয়েটিনিন, এটা কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক অনেক তফাত হবে। একজন নর্মাল ডোজে খেতে পারবে যখন তার কিডনি ফাংশন নর্মাল, কিন্তু কিডনি ফাংশন যখনই ডিটেক্ট করবে তার অ্যান্টিবায়োটিক খাওয়া অনেক কমিয়ে দিতে হয়। ম্যাক্সিমাম কেজে আপনার কোনো ব্যথানাশক ঔষধ দেওয়া যাবে না। এইগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, ইভেন স্টেজ 5 চলার পরেও জিএফআর যখন 15 আছে তবু আপনি 6 মাস 1 বছর তাকে নিয়ে যেতে পারেন উইদাউট ডায়ালাইসিস। কেবল যখন সিমটম শুরু হবে, বমি বমি ভাব হবে, বমি হবে, রক্ত স্বল্পতা হবে, চলাফেরা বেশি করতে পারবে না, তার ঘুম কম হবে, শরীরে চুলকানি হবে, এই বা শ্বাসকষ্ট নিয়ে আসবে, পায়ে পানি চলে আসবে, তখন আপনাকে ডায়ালিসিসে যেতেই হবে। ডায়ালাইসিসে যেতেই হবে আমরা জানলাম, কিন্তু আসলে ডায়ালাইসিস আমরা জানি যে একবার শুরু করলে তাকে সেটা কন্টিনিউ করতে হয়, তো এটা আসলে অনেক কষ্টসাধ্য একজন রোগী বা তার পরিবারের জন্য। তো সেক্ষেত্রে আসলে কিভাবে আপনি মোটিভেট করবেন বা কি করণীয় এইসব রোগীদের জন্য? আমরা অ্যাকিউট কিডনি ফেলও যদি হয়, সিরাম ক্রিয়েটিনিন জাম করে 7-8 চলে যায়, সেক্ষেত্রে আমরা যদি 4-5 ডায়ালিস করে তার কিডনিটাকে পুরোপুরি নর্মাল করে ফেলতে পারি। যেমন প্রেগনেন্ট উইমেন, তার বাচ্চা প্রসবের সময় হঠাৎ করে ক্রিয়েটিনিন বেড়ে গেল, অপারেশন করার সময় ক্রিয়েটিনিন বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ডায়ালিসিস লাগছে না। যখন আমরা ডায়াগনোসিস করি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5 চলে গেছে এবং তার অনেকগুলো ইনভেস্টিগেশন করে দেখতে পারি ওই কিডনি আর সচল হবে না, কারণ এই সমস্ত রোগে দুটো কিডনি একসঙ্গে ড্যামেজ হয়, একটা কিডনি ভালো আর একটা কিডনি খারাপ, এরকম হয় না। তো এই কারণগুলো জেনে তখন আমরা রোগীদেরকে বলি যে আপনার কবজির উপরে একটা লাইন করে নেবেন, যাতে আমরা ইংরেজিতে বলি আর্টিওভেনাস ফিস্টুলা, আর্টারি এবং ভেইনের একটা সংযোগ সৃষ্টি করে দিই। এইটা ঠিক হতে লাগে 4-6 সপ্তাহ। সুতরাং আমাদেরকে রোগীকে বোঝাতে হবে যে আপনাকে যেহেতু ডায়ালিসিস ছাড়া বা কিডনি সংযোজন ছাড়া আপনার বাঁচার ক্ষমতা কমে যাচ্ছে, আপনি আর 6 মাসের মধ্যেই আপনি এটা না করলে আপনার শরীর আরও নেতিয়ে যাবে, আপনার অজ্ঞান হয়ে যেতে পারেন, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। সেটা জানতে চাইছিলাম, আসলে ইউরেমিয়া বলে আমরা একটা ব্যাপার জানি, তো সেটা কিভাবে আসলে বুঝবে রোগী যে আমি আসলে ইউরেমিয়া আক্রান্ত হয়েছি? সেটা বুঝতে পারবে কিডনি ফাংশন টেস্ট করেই বুঝতে পারবে, তার সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে, আমরা জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা বলি সেটা কমে যাবে, তার ক্যালসিয়াম কমে যাবে, ফসফেট বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, প্যারাথয়েড হরমোন বেড়ে যাবে। এবার আমরা নিজেরাই বুঝতে পারি আর রোগীর ফিচার কী, রোগীর ফিচারের মধ্যে বমি বমি লাগবে, বমি হবে, ঘুম ঘুম ভাব লাগবে, চলাফেরা করতে কষ্ট হবে, শরীর ফ্যাকাশে হয়ে যাবে, যেটাকে আমরা অ্যানিমা বলে থাকি। এইগুলো হলেই আমরা বুঝতে পারি বা রোগীরাও বুঝতে পারে যে তার শরীরে একটা কিছু পরিবর্তন হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে, তখন আমরা কিডনি ফাংশন টেস্ট করে কনফার্ম হই এবং যখন দেখি যে তার কিডনি ফাংশন 90% নষ্ট হয়ে গেছে তখন আমরা তাকে বলি আপনাকে ডায়ালিসিস প্রিপারেশন করেন, অথবা যদি আপনার কিডনি ডোনার পাওয়া যায়, বাবা মা, ভাই বোন, চাচা মামা, ফুফু খালা, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই এবং হাজব্যান্ড ওয়াইফ যখন তাদের বয়স 18-65 বছরের মধ্যে, তখন আপনার কিডনির সংযোজন হলে আপনি সম্পূর্ণ নতুন জীবন লাভ করবেন। তো আসলে আমি এই বিষয়টি নিয়ে জানতে চাইব যে কিডনি সংযোজন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন, এটি আমরা অনেক আগে থেকেই জানি, তবে এই আধুনিক সময়ে আমি জানতে চাইব কিডনি ট্রান্সপ্লান্টেশন নিয়ে আসলে আমরা আমাদের অগ্রগতি কতটুকু। বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্টের অগ্রগতি অনেক বেশি, আমরা সেই 1988 সন থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করে যাচ্ছি এবং কিডনি ফাউন্ডেশন হসপিটাল এ পর্যন্ত 500-এর উপরে ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু এটা সবই লাইভ রিলেটেড, নিকট আত্মীয়ের কাছ থেকে কিডনি নেওয়া। এখন ইদানিং আমরা চেষ্টা করছি একটা মানুষ যখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুবরণ করবে
ব্রেন স্ট্রোক হয়ে অনেকে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক সময় অন্যান্য কারণেও মারা যায়। মৃত্যুর পরপরই আপনি কিন্তু তার দুটো কিডনি, একটা লিভার, এগুলো বিযুক্তি করে আপনার দুটো কিডনি অকেজের রোগীকে সম্পূর্ণ বাঁচাতে পারেন। এর সময় সীমাটা কতটুকু সময়, যে একটা মানুষ মারা গিয়েছে তারপর কতটুকু সময়ের মধ্যে আমরা তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আসলে সংযোজন করতে পারি অন্য কারো শরীরে? যখন তাকে ডেথ ডিক্লেয়ার করা হবে, ডেথ ডিক্লেয়ার করার পরপরই আমরা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটরের মাধ্যমে তার ব্লাড প্রেশারটা সচল রাখার চেষ্টা করি, ভেন্টিলেটরে তার রেসপিরেটরি রেট ঠিক করি, এবং উইদিন 24 আওয়ার্সের মধ্যে আমরা তার ওই অর্গ্যান বিযুক্ত করার জন্য সব কাজকর্ম করে ফেলি। এটা আমরা সাধারণত 5 থেকে 6 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে সবচেয়ে ভালো। তখন ওই অর্গ্যান দুটো কেটে বরফের মধ্যে ডুবিয়ে রেখে যে সমস্ত হসপিটালে ট্রান্সপ্লান্ট হয় সেই সমস্ত হসপিটালে পাঠিয়ে দিলে দুটো কিডনি ফেলিওরকে ডেকে নিয়ে এসে তাদের দুইটা দেহে যদি ট্রান্সপ্লান্ট করে দিতে পারি, মানে একটি করে কিডনি একজন ব্যক্তিকে আমরা যদি প্রদান করতে পারি, সুতরাং একজন কিডনি, একজন আইসিইউ ডেথ পেশেন্ট সে কিন্তু দুইটা কিডনি দিয়ে দুইজন কিডনি ফেলিওর রোগীকে বাঁচিয়ে রাখতে পারছেন। তারপর যদি সে লিভার দেয়, লিভারে একজন রোগীকে বাঁচিয়ে রাখতে পারছেন। সে যদি হার্ট ডোনেট করে, হার্ট ফেলিওর একজন রোগীকে বাঁচিয়ে রাখতে পারছেন। এই জন্য একটা মৃত ব্যক্তি 8 জন রোগীকে বাঁচিয়ে রাখতে পারেন, 8 জন অর্গান ফেলিওর রোগীকে। আমরা 4 জন জানলাম, আর বাকি 4টি কিভাবে? বাকি 2টো কিডনি তো, একটা লিভার, একটা হার্ট, 2টা লাংস, ফুসফুস, এর সঙ্গে আছে আপনার প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টিন, 8টা হয়ে যায়। আমরা এই পর্যায়ে জেনে আসব আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় শালগমের পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই শালগমের পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শালগম অত্যন্ত পুষ্টিকর একটি শীতকালীন সবজি। শালগমে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এবং সেই সাথে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলসও রয়েছে। শালগমে সালফার উপাদানের কারণে এর গন্ধ অনেকেই অপছন্দ করেন, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে এটি কিন্তু অনেক ভালো। শালগমে ক্যালোরি অনেক কম, তাই দর্শক যারা ওজন কমাতে চান তারা আপনাদের খাদ্য তালিকায় শালগম রাখতে পারেন। শালগমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই এবং কে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় তা কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং সেই সাথে ইলেকট্রোলাইটের ব্যালেন্সও রক্ষা করে। যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে তারা কিন্তু খাদ্য তালিকায় শালগম রাখতে পারেন, কারণ শালগম পাকস্থলীতে প্রচুর পরিমাণে পিত্তরস শোষণ করে, যা কিন্তু পরবর্তীতে আমাদের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। ভিটামিন কে সমৃদ্ধ হয় শালগম কিন্তু আমাদের শরীরের রক্ত জমাট বাঁধার কাজে কিন্তু খুব চমৎকার একটি সবজি। শালগম যেহেতু ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মহিলারা অনায়াসেই তাদের খাদ্য তালিকায় শালগম রাখতে পারেন। আর যেহেতু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এই শালগমে, এটি কিন্তু আমাদের হজমে এবং সেই সাথে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সহায়তা করে। তাই দর্শক, আমি বলবো শরীরকে সুস্থ ও সবল রাখতে এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণ করতে আপনার খাদ্য তালিকায় শালগম রাখতে পারেন। স্যার, আমরা কিডনি ডিজিজ নিয়ে কথা বলছিলাম, এখন আমি সবশেষে জানতে চাইব কিভাবে আমাদের রোগীরা সতর্ক থাকবে বা আপনার কি উপদেশ রয়েছে আমাদের দর্শকদের জন্য? আমাদের উপদেশ হচ্ছে যে ছোটকাল থেকেই আপনার যদি রোগ সম্বন্ধে সজাগ থাকেন, আপনার ছেলে মেয়েদেরকেও যদি জাঙ্কস ফুড খেতে নিষেধ করেন, আপনার ছেলে মেয়েদেরকেও যদি সফট ড্রিঙ্কস খাওয়া না করে যদি পানি খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, ছেলেমেয়েরা যদি মোটা না হয়ে যায় সেদিকে সতর্ক থাকতে হবে, তাদের খেলাধুলার সময় দিতে হবে এবং বসে বসে থাকা তার কোনো মতেই উচিত হবে না। এর পরবর্তী পর্যায়ে যখন আপনার ছেলেমেয়েদের বয়স 40 বছর রূপে উপরে থাকবে এবং আপনার ফ্যামিলিতে যদি কিডনি রোগ হয় থাকে, তাহলে আপনাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। 40 বছরের উপরে আপনার ডায়াবেটিস আছে কি না, উচ্চ রক্তচাপ আছে কি না, আপনার কোনো সিমটম থাকুক বা না থাকুক আপনি পরীক্ষা করবেন এবং আপনার ব্লাড প্রেশার বছরে অন্তত একবার দেখাবেন। আপনি প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটার অভ্যাস করবেন এবং আপনার খাবারে আবার বলছি যে জাঙ্ক ফুড খাবেন না, তেল কমিয়ে ফেলবেন,
চিনি একেবারেই পরিহার করবেন, লবণ কমিয়ে ফেলবেন, এই ধরনের যদি আপনি করেন এবং ফাস্টফুডটা একেবারে বন্ধ করে দিবেন, শুধু পানিটাই আপনার জন্য একটা খুব ভালো সফল কি বল লিকুইড বা প্রাণ প্রাণ যেটা প্রাণ বাঁচায় আর কি সেই ধরনের। সুতরাং এটা যদি আপনি করতে পারেন আপনি সুস্থ থাকবেন। আর যখন এই অ্যান্টিবায়োটিক খেতে যাবেন, ব্যথানাশক ওষুধ খাবেন, সেটা ডাক্তারের পরামর্শেই খাবেন এবং আপনি আপনার এই জীবনকে আরও দীর্ঘায়ী করতে সক্ষম হবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এত সুন্দর গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ আপনার এনটিভিকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম কিডনি ডিজিজ ও তার প্রতিকার নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। As far as the dentistry is concerned, we believe in prevention rather than cure. Because of the new advances in technology, our patients expect us, and they should expect the best treatment in a shortest limited period of time. প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।